আসসালামু আলাইকুম সিগনেচার সব আপনারা কেমন আছেন আমি ফারজানা আমাদের সিগনেচার কালেকশনের পেজ থেকে ঈদের পরে আজকে ফার্স্ট লাইভে আপনাদের সঙ্গে কানেক্টেড হলাম সো আশা করি যে যেখানেই আছেন না কেন দেশে এবং দেশের বাইরে আমাদের যেখান থেকে এখন এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে এখন আমার সাথে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই অবশ্যই আপনাদের প্রিয় মানুষগুলো সবাইকে নিয়ে আপনারা নিরাপদে আছেন কারণ এই সময়টাই আসলে অনেক খারাপ সো আমাদের সবার একমাত্র প্রথম সবার কামনা থাকবে এটাই যে সবাই যেন আমরা সুস্থ থাকি নিরাপদে থাকি ভালো থাকি সো কেমন আছেন অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে অনেক আপনাদের সঙ্গেই আজকে অনেক অনেক দিন পরে দেখা হবে সেই ঈদের আগে আমাদের লাইভ হয়েছে আর আজকেও ছিলের পরে আমাদের ফার্স্ট লাইভ যদিও আজকে আমি একটু লেট নাইট করে লাইভে আসলাম একটু দেরি করে সো এটা চিন্তা করে এসেছি যে সবাই সবার কাজ একদম শেষ করে একদম মানে শেষ মুহূর্তে এসে যেন আমার সঙ্গে খুব ফ্রি হয়ে তারপরে বসে লাইভে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন সো কেমন চলছে সবার দিন সবার সব কিছু মিলিয়ে অনেকেরই অনেকের ব্যস্ততা শুরু হয়ে গেছে যেহেতু সব কিছু এখন ওপেন হয়ে গেছে অফিসে যারা যান বা অন্যান্য সব কর্মক্ষেত্র যেহেতু ওপেন সো সবার নিশ্চয়ই কাজের ব্যস্ততা শুরু হয়ে গেছে বাট সব কিছু মিলিয়ে কেমন আছেন জাস্ট আমাকে জানিয়ে দেন আর অবশ্যই অবশ্যই যেটা রিকোয়েস্ট করব যে আজকে যেহেতু আমাদের ঈদের পরে ফার্স্ট লাইভ হচ্ছে সো সিগনেচারের ভালোবাসার মানুষ যেসব আপুরা আছেন একটু লাইভটা শেয়ার করে দেন আজকে একটু বেশি বেশি শেয়ার করে দেন যেন আপনার সাথে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই যেন একদম আমাদের লাইভে কানেক্টেড হয়ে যেতে পারে সো সবাই মিলে আজকে লাইভ দেখব আর আজকে লাইভের টপিকটা নিশ্চয়ই পেয়ে গেছেন সেটা হচ্ছে আমাদের সামার কমফোর্টেবল যে কালেকশনগুলো আই মিন আপনারা খুবই পছন্দ করেন আমাদের যে লনের কালেকশনগুলো আছে একদম খুবই কমফোর্টেবল সফট লনের শিফন ওনার কটন ওনার আমি সেই কালেকশনগুলোই দেখাবো সো যারা যারা কিনা এই টাইপের কালেকশন অনেকদিন ধরেই খুঁজছেন তারা কিন্তু এখন আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারেন আর অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন ওকে আমি একটু দেখে নিই আমাদের সিগনেচারের গ্রুপেও আমি একটু জয়েন করে মানে লাইভটা শেয়ার করে দিই আর যারা যারা অন্যান্য গ্রুপেও আছেন গার্লস গ্রুপে আছেন তারাও কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে আপুরা সো দেখতে পাচ্ছি অনেক আপুরে অলরেডি আমার সঙ্গে চলে এসেছেন এখন কে কে আছেন একটু দেখে নিই তাহারি আপু ওকে আরও অন্যান্য অনেক আপুরা চলে এসেছেন আমি একটু দেখে নিই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন হ্যাঁ আমাদের জাস্ট শেয়ার করা শুরু হয়ে গেলে আর শেয়ার ডান লিখতে অবশ্যই ভুলবেন না কারণ শেয়ার ডান লিখতে আমি কিন্তু আপুদের নাম করে অবশ্যই একটা থ্যাংকস আপনাদের অবশ্যই পাও না সো শেয়ার করে অবশ্যই শেয়ার ডান লিখে দিয়েন আচ্ছা সাউন্ড ঠিক আছে ওকে আমার একটু বলে নিই আগে যে আমাকে ক্লিয়ার দেখতে পারছেন এবং শুনতে পারছেন কিনা সেটাও বলে দেন কারণ ক্লিয়ার দেখতে পারলে শুনতে পারলে আমি কিন্তু ড্রেস দেখানো স্টার্ট করবো প্লাস আপনাদের ডিটেলস বললেও আপনারা বুঝতে পারবেন সো একটু বলে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা সাউন্ড এবং সাথে সব কিছু আপু কানাডা বসে দেখছি ফারহানা হোক ওকে থ্যাংক ইউ সো মাচ আপু কানাডা থেকে এত দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য আর কে কোথা থেকে আছেন ওকে ফাতেমা আপু শিমু ফাতেমা শিমুল আপু থ্যাংক ইউ সো মাচ তারপরে সঞ্জনা রহমান আপু কিছু শোনা যাচ্ছে না আসলে কি কিছু শোনা যাচ্ছে না আপু আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই শুনতে পাচ্ছে আপনার হয়তো সাউন্ডের ওখানে একটু প্রবলেম থাকতে পারে আপনি একটু দেখে নেন চেক করে নেন সাউন্ড কম একজন বলেছেন আচ্ছা সঞ্জনা রহমান বলছেন নট ক্লিয়ার যারা যারা জয়েন করেছেন তারা একটু আমাকে বলে দেন যে ক্লিয়ার আছে কিনা এবং শুনতে পারছেন কিনা ক্লিয়ার দেখতে পারছেন কিনা কারণ অনেকেই বলছেন যে ক্লিয়ার না আবার অনেকে বলছেন সাউন্ডও কম আচ্ছা দেন সাউন্ড খুব কম আসছে আচ্ছা সাউন্ড পাচ্ছি আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না সাউন্ড কি আসলে কম না ঠিক আছে পারফেক্ট যদি সব কিছু ঠিক থাকে আমাকে একটু হেল্প করেন সবাই যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা ক্লিয়ার রোমানা রাশি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ বিথি আপু ফাহমিদা খন্দকর বিথি সাউন্ড কম লিখেছেন রওশনারা ইতি আপু লিখেছেন আয় আপু হ্যালো আপু দীপা সুমি আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সঞ্জনা আজ ভিডিও ক্লিয়ার বাট সাউন্ড পোর আচ্ছা সাউন্ড পোর সবাই বলছেন আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ার থাকার কথা বাট তারপরও আমি একটু চেক করে দেখি অল ক্লিয়ার আচ্ছা
আমি আসলে একটু কনফার্ম না হয়ে ঠিক করতে পারছি না, সো আপনারা বেশিরভাগ সবাই আচ্ছা অল ক্লিয়ার সবাই লিখছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার, সো থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জয়েন করার জন্য, যারা যারা যেখান থেকেই আমার সঙ্গে জয়েন করেছেন কিনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এখন জয়েন করার জন্য। সো আমরা আজকে সামার কমফোর্টেবল কালেকশন যেগুলো আছে সেগুলো নিয়েই অবশ্যই লাইভ করবো, আর লাইভের শুরুতে আমাদের যে বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের সিগনেচারের টোটাল 5টা শোরুমের মধ্যে অলরেডি আমাদের 4টা শোরুম কিন্তু এখন অলরেডি ওপেন আছে, আই মিন ঢাকার শোরুম যে 4টা আছে ঢাকার শোরুম 4টা কিন্তু এখন ওপেন আছে, আই মিন গুলশান ধানমন্ডি মিরপুর উত্তরা এই 4টা শোরুমে আপনারা খোলা পাচ্ছেন। বাট এই সময়টা আসলে খারাপ তো, সো আমি অবশ্যই বলবো না যে আপনারা শোরুমে আসেন, তারপরে শোরুম অ্যাড্রেসগুলো একটু বলে নিই, সেটা হচ্ছে গুলশানে পিঙ্ক সিটিতে আমাদের শোরুম, ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আমাদের শোরুম, মিরপুর শপিং সেন্টারে এবং জমজম টাওয়ার উত্তরার 13 নম্বর সেক্টরে সেখানেও আমাদের একটি শোরুম আছে। সো গুলশান ধানমন্ডি মিরপুর এবং উত্তরা টোটাল 4টা শোরুমই ঢাকার খোলা আছে, আপাতত চট্টগ্রামের শোরুমটা শুধুমাত্র বন্ধ পাচ্ছেন। সো সব মিলিয়ে যদি আপনাদের অবশ্যই যেতে হয় তাহলে সেভাবে নিজেদের সেই সব কিছু মেনটেন করে আমার মনে হয় এখন বের হওয়া উচিত, আদারওয়াইজ বের না হয়ে আপনারা অনলাইনে আমাদের সঙ্গে শপিং করতে পারছেন, কারণ অনলাইনে আমরা সবসময় আপনাদের জন্য এখানে আছি, আমাদের কাছ থেকে আপনারা এখন হোম ডেলিভারি নিতে পারছেন ঢাকাতে হোম ডেলিভারি সার্ভিস 24 to 48 hours এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, আর ঢাকার বাইরে এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারছেন। সো সব মিলিয়ে কিন্তু একদম অনলাইনে ফুললি আমাদের সার্ভিস ওপেন আছে, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। ওকে, সো আমি বলে দিয়েছি অনলাইনে নিয়মগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসও বলে দিয়েছি, সো অনলাইনে কেউ যদি আজকে আমার লাইভে দেখানো ড্রেসগুলো যারা অর্ডার করতে চান তাদেরকে বলছি অবশ্যই আপনারা যেটা করবেন যে স্ক্রিনশট নেবেন নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের পেজে দিয়ে দিবেন, এবং পেজে দেওয়ার পরে সেখানে আপনাদেরকে রিপ্লাই করা হবে, আপনাদের অর্ডার সেখানে কনফার্ম করা হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা। আচ্ছা কথা শোনা যাচ্ছে না, এখনো কি সেম প্রবলেম, সবাই একই কথা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। হাই আপু, হ্যালো আপু, ওকে। আচ্ছা যারা বলছেন সাউন্ড কম তারা একটু কাইন্ডলি আপনাদের নিজেদের ফোনের সাউন্ডের অফ বাটনটা একটু ভালো করে একটু চেক করে দেখেন আপু, কারণ আমি কিন্তু আমার ডিভাইসগুলো থেকে চেক করে দেখছি যে সব জায়গাতেই সাউন্ড কিন্তু ঠিক আছে। ওকে, হাই আপু, কেমন আছে জান্নাতুল ফেরদৌস? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ওকে আচ্ছা ড্রেস দেখাও, হ্যাঁ এখনই শুরু করব, ড্রেস দেখাও, সাউন্ড কম, জোরে কথা বলো আপু, জোরে কথা বলছি অনেক বাট সাউন্ড কম কেন আমি ঠিক বুঝতে পারছি না, আমি তাহলে একটু চেক করে নিই। ওকে আচ্ছা নেট একদম ক্লিয়ার আসাতে আসবে আপু, সাউন্ডটা ঠিক আছে কি না একটু দেখে নেন, কারণ সাউন্ড ঠিক না থাকলে আসলে কথা যদি শুনতে না পান সেক্ষেত্রে তো প্রবলেম, সো আমাকে একটু জানিয়ে দেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি এখনই ড্রেস দেখানো শুরু করবো। সাউন্ড প্রবলেম ইয়েট, আচ্ছা আপু ক্লিয়ার, আফরোজা তিথি আপু বলেছেন, আচ্ছা অল ক্লিয়ার, সাদিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জাস্ট আর কয়েকজন আমাকে একটু বললেই হবে যে সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে আমি তাহলে দেরি না করে, যেহেতু রাত হয়ে যাচ্ছে সো আমি দেরি না করে ড্রেস দেখানো শুরু করি, ফার্স্টে আমি শিফন কালেকশন দেখাবো আপনাদের, একদম সফট লন কাপড়ের মধ্যে, পাকিস্তানি যে লনের মধ্যে আমাদের যে শিফনের কালেকশনগুলো আছে সো সেগুলো দেখিয়ে দিব, এটা হচ্ছে লনের মধ্যে, আপনারা এর আগে আমাদের এই কালেকশনগুলো দেখেছেন, আমি আজকে অনেকগুলো দেখাবো ডিজাইনের মধ্যে, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর, ফার্স্ট যেটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একদম যেটা হচ্ছে পিঙ্ক কালার, একদম একটু ডার্ক পিঙ্ক যেটাকে বলে ম্যাজেন্টা, সেটার মধ্যে কিন্তু একদম সুন্দর করে ডিজিটাল ওয়ার্ক করা আছে, খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা, এটা কিন্তু ফুললি ডিজিটাল পেইন্ট করা, হ্যাঁ আমার মনে হয় কাছ থেকে এখন ক্লিয়ার দেখার কথা, আবার নিচের দিকে দেখুন খুব শেড করে অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা আছে, এগুলোর লেন্থ আপনারা ইজিলি 50+ লেন্থ পাবেন, ইজিলি 50+ লেন্থ পাবেন, এবং বডিতে কিন্তু 60+ বডি আসবে, কারণ এটাতে স্লিভসের কাপড় আলাদা হাতার কাপড় কিন্তু এরকম আলাদা দেওয়া আছে, সো ফুল স্লিভ হাতা হচ্ছে, সো তার মানে আপনাদেরকে বডি থেকে কিন্তু হাতা বের করার কোনো ঝামেলা থাকছে না, বডি থেকে এনাফ কাপড় পাচ্ছেন, আর এটার ব্যাক পার্টগুলো প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টই অনেক সুন্দর, ডিজিটাল প্রিন্ট যেহেতু সো ব্যাক পার্টগুলো অনেক সুন্দর, মানে এখন যারা অফিস গোয়িং আছেন বা বাইরে বের হতেই হচ্ছে, কারণ এখন প্রত্যেকটা ড্রেসে আমাদের বাসায় এসে একদম ওয়াশ করে ফেলতে হচ্ছে যেহেতু বাইরের থেকে এসেই আমাদের একটা ইয়ে থাকে, সো
এই টাইপের কালেকশনগুলো নিলে কি হবে, আপনারা খুব ইজিলি ওয়াশ করে ফেলতে পারবেন। যার কারণে আমি ঈদের পরে ফার্স্ট লাইভই আজকে শুরু করলাম এই টাইপের কালেকশন দিয়ে। এগুলো কিন্তু পরেও অনেক আরাম। ওকে, এখন আমি ওড়নাটা দেখাই, এর সাথে ওড়নাটা সব দেখিয়ে দিই। ওড়নাটা হচ্ছে শিফনের, ওড়নাটা কিন্তু শিফনের, ওড়নাগুলো অনেক সুন্দর, একদম চওড়া করে একদম শিফন জর্জেটে, যেটা কিনা পুরোটাই ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা, অনেক নাইস। কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর, এগুলোর প্রত্যেকটারই কালার কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর। ঠিক আছে, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিন, আর লাইভটা কিন্তু অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকে আমাদের ঈদের পরে ফার্স্ট লাইভ, সো বেশি বেশি নিজের গ্রুপ, নিজের ওয়ালে এবং গার্লস গ্রুপ গুলোতেও শেয়ার করে দিন। ঠিক আছে, সো এটার ওনার প্রিন্টটাও কিন্তু অনেক নাইস, একদম ফ্লোরাল প্রিন্ট করা আছে। জামাটার কালারটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো প্রত্যেকটা থ্রি পিস, আমি সালোয়ারের কাপড় সহ দেখাই দিই। সালোয়ারের কাপড়ও দেওয়া আছে, সাথে লনের খুব সফট সালোয়ারের কাপড়, যেটা কিনা সেম কালারের, ওয়ান কালারের। আপনারা এই সাথে ফুল থ্রি পিসটা পাচ্ছেন। এখন হচ্ছে প্রাইস বলার পালা, আপনারা সবাই এটার প্রাইস জানেন। তারপর একটু বলে দিই, আমাদের লনের এই ড্রেসগুলো যেগুলো আছে, শিফন না কটন না সবই কিন্তু সেম প্রাইস, আই মিন 1500 টাকা, 1500 টাকা প্রাইস আসবে। ওকে, লনের এই ড্রেসগুলো আমাদের যেগুলো আছে সবগুলোরই সেম প্রাইস, 1500 টাকা প্রাইস আসবে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। ওকে, প্রাইস আপু বলে দিয়েছে 1500 টাকা প্রাইস আসবে। ঠিক আছে, এগুলো লেন্থ কিন্তু অনেক বেশি, আমি আজকে যদি লনের ড্রেস পরতে পারিনি, বাট তারপরে বলে দিই যে আসলে যদি আপনারা সুন্দর করে বানান একটু, মানে কট পাইপিং দিয়ে অনেক নাইস লাগে, ড্রেসগুলো বানানোর পরে খুবই সুন্দর লাগে। আর ওড়নাগুলো কিন্তু একদম পিওর শিফনের, খুবই সুন্দর পিওর শিফনের, সো ধরতেও একদম সফট কাপড়, আর জামার কাপড়টা তো অনেক অনেক বেশি সফট, অনেক বেশি সফট। ঠিক আছে, সো ফার্স্ট কালার ছিল আমার আজকে এইটা দেখানো, এখন নাও আমি সেকেন্ড কালারে চলে যাব, যেহেতু অনেকগুলো ড্রেস দেখাতে হবে, সো আমি একটু তাড়াতাড়ি দেখাই। ওকে, আর আপুরা সবাই, আমি কমেন্ট করতে পারছি না সবার কমেন্ট, বাট একটু বেশি বেশি শেয়ার করে দেন আজকের লাইভটা, গার্লস গ্রুপগুলোতে শেয়ার করতে থাকেন। আর যেই যেখানেই আছেন না কেন, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আজকে শিফন ওড়নার লন আর কটন ওড়নার লন যেগুলো সিম্পল রেগুলার ওয়্যারের সেগুলোই দেখাবো। এখন যে কালারটা দেখাবো সেই কালারটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে লেমন মিন্ট কালার, আপনাদের অনেক পছন্দ এই লেমন মিন্ট কালারটা, এমনিতেই খুবই নাইস কালার। এটা এক্স্যাক্ট কালারটাই আপনারা দেখতে পাচ্ছেন, মানে একদম ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি এক্স্যাক্ট কালারটাই আসছে, খুবই সুন্দর কালারটা, দেখুন খুবই সুন্দর, খুবই নাইস কালারটা, কফি কালারের সাথে সুন্দর একটা লেমন মিন্ট কালারের কম্বিনেশন। নিচের দিকের ডিজিটাল প্রিন্টটাও কিন্তু অনেক নাইস ভাবে করা, খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা, ফ্লোরাল প্রিন্টটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। ব্যাক সাইডটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাক সাইড। অনেকে আবার এই রঙগুলো যেটা করে, ব্যাক সাইড ফ্রন্ট করে ফেলে, ফ্রন্ট সাইড ব্যাক করে ফেলে, সো এটা আপনাদের ইচ্ছে, আপনারা যেভাবে ইচ্ছে করতে পারেন। দেখুন এটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক নাইস, খুবই সুন্দর, অ্যান্ড এটার ফুল স্লিভ করতে পারবেন, যেটা কিনা হাতের কাপড় কিন্তু ফুল স্লিভ করার জন্য অনেকখানি কাপড় দেয়া আছে। এটার কালারটা অনেক বেশি সুন্দর, আমি তো মানে বের হলে এখন চিন্তা করি যে অবশ্যই অবশ্যই এরকম সফট কোনো, মানে একদম যেটা খুব ওয়াশ করতে খুব ইজি হবে, যেটা পরে অনেক কমফোর্টেবল, এই টাইপের ড্রেস ছাড়া চিন্তাই করতে পারি না। সো আপনারাও কিন্তু সেম এরকম টাইপের ড্রেস পরে ফেলতে পারেন, আর যেহেতু এগুলো খুবই রিজনেবল, এমনিতেই আপুরা অনেক আগে থেকেই খুব পছন্দ করেন, আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, প্রাইস আসবে আপু 1500, আই মিন 1500 টাকা অনলি প্রাইস আসবে। ঠিক আছে, যার যার পছন্দ একটি স্ক্রিনশট নিয়ে নিয়ে, খুবই সুন্দর কালারটা, নিচে ফ্লোরাল প্রিন্টটাও খুবই সুন্দর, আমি সালোয়ার সহই ধরে দেখিয়েছি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, এই যে ওড়নাটাও দেখুন অনেক সুন্দর, কি কালারটা অনেক অনেক নাইস, অনেক নাইস। আমি কটন ওড়নারও দেখাবো, যারা কটন ওড়নার দেখতে চাচ্ছেন একটু ওয়েট করেন, আমি কটন ওড়নারও এখনই দেখিয়ে দেবো। আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক আছে আপুরা, যারা দেখতে পাচ্ছেন একটু বলে দেন যে সাউন্ড ঠিক দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা আপু, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। দেন আচ্ছা নাইস, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যারা যারা আছেন বেশি বেশি শেয়ার করে দেন। হ্যাঁ, আমি বারবার বলছি আজকে হচ্ছে আমাদের জন্য অনেকদিন পর লাইভ হচ্ছে, আজকে কিন্তু লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমার পছন্দের আরো একটা সুন্দর কালার, এইটা হচ্ছে মিষ্টি একটা
কি বলবো, এটা অরেঞ্জ কালার, একদম সুন্দর একটা ফান্টা ফান্টা কালার আছে না, যেরকম ফান্টা মিষ্টি একটা কালারের সাথে কম্বিনেশন। দেখুন এটা কিন্তু শেডের মধ্যে, হ্যাঁ উপরের দিকটা হচ্ছে লাইট অরেঞ্জ আর নিচের দিকটা হচ্ছে মিষ্টি কালারের শেড, সো কালারটা হচ্ছে চমৎকার ভাবে, মানে যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য ফার্স্ট চয়েস হবে এটা আমার মনে হয়। খুবই সুন্দর, খুবই সুন্দর, যেটা মানে খুব সফট একটা কালার, সামারে পরার জন্য খুবই সফট একটা কালার। এটার ব্যাক পার্টটাও খুব সুন্দর, এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট। অ্যান্ড স্লিভসটা দেখিয়ে দিই, স্লিভসটা কিন্তু ফুল স্লিভ আসবে, এই যে এটা কিন্তু ফুল স্লিভ আসবে, এটাও স্লিভসটাও শেডের মধ্যে অনেক নাইস ভাবে আপনারা যেভাবে ইচ্ছা ফুল স্লিভ করে ফেলতে পারবেন। সো এটাও যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে নিয়েন, একটা খুব সুন্দর একটা কালার, আমার পছন্দের কালার একদম। অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা, ওয়াও দোপাট্টাটা তো মাথায় নষ্ট করা একদম, সেই সুন্দর ফ্লোরাল, একদম ফুললি ফ্লোরাল একটা দোপাট্টা। আচ্ছা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো, সব কিছু ঠিক আছে তো, তাই না? ক্লিয়ার দেখতে না পারলে আসলে ড্রেস দেখিয়ে আপনাদের শুধু শুধু সময় নষ্ট হবে। সো দেখুন ওড়নাটা সহ কিন্তু ড্রেসটা অনেক নাইস, ওড়নায় আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা চওড়া পার করা টাইপ আছে, সো সব মিলিয়ে একদম বেশি বেশি সুন্দর। ঢাকার বাইরের আপুরা এসে পরিবহনে কিন্তু এখন মোটামুটি সমস্যা চলে গেছে, ঈদের আগে অনেক ঝামেলা ছিল। আপনারা ঢাকার বাইরে যেসব আপুরা দেখছেন এখন লাইভ, ঢাকার বাইরের আপুরা অবশ্যই অর্ডার করতে পারেন, এসে পরিবহনে আপনারা দুই দিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। আর ঢাকার ভিতরের আপুরাও ইনশাল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারছেন, আমাদের এখন ঢাকাতে হোম ডেলিভারি ঢাকার বাইরে এসে পরিবহনে বরাবরের মতোই সেমভাবেই আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে নাইস একটা মিষ্টি অ্যান্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন, খুবই সুন্দর একটা কালার, খুব সুইট একটা কালার, খুবই সুইট, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার দেখতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে, ওকে? আপু ম্যাজেন্টা, সরি আপু বুঝতে পারিনি। আচ্ছা আপু, ওকে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে একটু হেল্প করছেন। তো ঠিক আছে এই কালারটা আমি রেখে দিচ্ছি, আমার মনে হয় এই কালারটা সুন্দর, যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আমি এখন এটা রেখে নেক্সট ওয়ানে চলে যাই, নেক্সট ওয়ান যেটা আসবে এটা আরও বেশি সুন্দর, যারা কিনা ব্রাইট কালার পছন্দ করে তাদের জন্য হচ্ছে ফার্স্ট পছন্দের একটা ড্রেস হবে। এটা হচ্ছে গ্রে সাথে মিষ্টি কালার আর ম্যাজেন্টা কালারের একটা কম্বিনেশন, ও মাই গড, একদম মানে অ্যাকচুয়ালি পাকিস্তানি লন বলতে আমরা যেরকম খুব সোভার সফিস্টিকেটেড কালার বুঝি, এগুলো আসলে সেরকম টাইপেরই কালেকশন, যে পরলেই একটা আরাম আরাম ভাব আসে। আমি বলেছিলাম না যে গরমে একদম আরাম আরাম টাইপের ড্রেস দেখাবো, সো এগুলো কিন্তু সেরকমই আরাম আরাম টাইপের ড্রেস। আর এই যে ওড়নাগুলো দেখুন কি পরিমাণ চওড়া সুন্দর বাট অনেক সফট, এগুলো কিন্তু ক্যারি করা অনেক ইজি, খুবই সফট, যেটা কিনা খুব সহজেই আপনি ক্যারি করতে পারবেন, ঠিক আছে? সো ওনার এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, আমি পুরোটা ড্রেসটা এবার ধরে দেখাচ্ছি, প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু এবার অনেক সুন্দর এসেছে। এগুলো সবই ঈদের পরে আমাদের নিউ কালেকশন, সো বুঝতেই পারছেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু একদম নিউ, এগুলো কিন্তু এখনো শোরুমে দেওয়া হয়নি, আগে ফার্স্টে আমরা অনলাইনে এখন প্রেফার করছি, কারণ আমরা আপুদেরকেও বলছি শোরুমে না যে আগে আমাদের অনলাইন থেকে শপিং করতে, কারণ শোরুম চারটা অবশ্যই খোলা বাট তারপরেও শোরুমে না যে ওটাই এখন সেই, আপনারা ঘরে বসেই শপিং করেন, সিগনেচার তো আপনাদের পাশে আছে, ওকে? তো এইটা হচ্ছে গ্রে সাথে ম্যাজেন্টা পিঙ্কের একটা কম্বিনেশন আছে। আর সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিচ্ছি, এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে ডার্ক পিঙ্ক কালারের, খুবই সুন্দর একটা কালার এটা, আমি এভাবে ওনাটা নিয়ে দেখাই, আচ্ছা এটা ব্যাক পার্টটা দেখানো হয়নি, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আপনারা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট চাইলে আপনাদের মতো করে বানিয়ে ফেলতে পারবে, যে এটা হচ্ছে ফুল ড্রেসটা। সো গ্রের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন, একটু ডিফারেন্ট অন্যান্যগুলোর থেকে, গতানুগতিক লনগুলো থেকে এটা একটু ডিফারেন্ট, সো যার কিনা পছন্দ একটু স্ক্রিনশট নিয়ে নিয়েন। এটা কিন্তু মানে আপনারা যারা অফিস বয়িং আছেন তাদের জন্য একটু ডার্ক কালার প্রেফার করেন, যেহেতু বাইরে অনেক ধুলো ময়লা থাকে, সো সেই ক্ষেত্রে এই কালারটা কিন্তু অনেক নাইস, ঠিক আছে? সো আমি এটাও রেখে দিচ্ছি, আমি নেক্সট ওয়ানে যাই। আচ্ছা আমি সবার কমেন্ট পড়তে পারছি না, সাউন্ড ক্লিয়ার না,
আচ্ছা, এখনো অনেকেই বলছেন সাউন্ড ক্লিয়ার না, সো আমি ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি প্রবলেম কোথায় হচ্ছে। আপনারা একটু সাউন্ড মোবাইলের সবার সাউন্ড একটু বাড়িয়ে নেন, যেসব আপনারা বলছেন সাউন্ড ক্লিয়ার না, কারণ আমাদের ডিভাইস থেকে কিন্তু সবগুলো থেকে আমরা সাউন্ড ক্লিয়ার পাচ্ছি, আর সাথে কিন্তু অনেকেই বলছেন সাউন্ড ক্লিয়ার আছে। সো প্লিজ আপুরা, আপনারা যারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না, আপনাদের নিজেদের ডিভাইসের সাউন্ডটা একটু চেক করে নেন। ওকে, আচ্ছা, সো আপু ডার্ক কালার, হ্যাঁ ডার্ক কালার আসছে আপু, আমি একে একে দেখাই, একটু সময় দিন আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন যেটা দেখাবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি কালার, মিষ্টি একটা পিঙ্ক কালার, মিষ্টি গোলাপি যেটাকে আমরা বলি, সেরকম একটা মিষ্টি গোলাপি কালার। এটা গলার নেকের ডিজাইনটা খুবই নাইস, যেটা আপনি কিনা বোটনিক করে বানাতে পারেন, হাইনিক করে বানাতে পারেন, আর নিচের ডিজাইনটাও অনেক সুন্দর, যেটা স্কাই ব্লু দিয়ে করা, ডার্ক ব্লু স্কাই ব্লু দিয়ে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটার ব্যাক সাইডটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে এটার ব্যাক সাইড, এটা হচ্ছে এটার ব্যাক সাইড, এন্ড এটা হচ্ছে স্লিভসটা, ফুল স্লিভ হবে। সো এর সাথে যে কাপড়টা দেয়া এটা কিন্তু ফুল স্লিভ হবে। এগুলো সবই শিফন, পিওর শিফন ওনার কালেকশন। আমি এরপরে কয়েকটা দেখাবো যেগুলো কিনা কটন ওনার কালেকশন হবে, কারণ অনেক কাপড়েই আছেন শিফন ছাড়াও কটন ওনার কালেকশন চান, তাদের জন্য আমি অবশ্যই কটনও দেখিয়ে দিব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে দোপাট্টা। আচ্ছা, যারা প্রাইস, আবারও আমি মাঝখানে প্রাইস অনেকক্ষণ বলিনি, প্রাইস যারা জানে না তাদের জন্য বলে দিই, প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা, ঠিক আছে, 1500 প্রাইস আসবে। ফুললি থ্রি পিস আপনারা পাকিস্তানি রনের এই থ্রি পিসগুলো পাচ্ছেন, ফুললি থ্রি পিস, যেটা কিনা 1500 টাকা প্রাইস আসবে। একদম পুরোই সামার কমফোর্টেবল যে কালেকশন যেরকম হয় বেরোচ্ছে, সেই সেরকম খুবই কমফোর্টেবল কালেকশন। ওকে, কত কালারফুল ওড়নাটা, যে কি পরিমাণ কালারফুল, খুবই সুন্দর ওড়নাটা। যার যার পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে নিন, অনেক নাইস ড্রেসটা, ঠিক আছে। আপু ডার্ক কালার লাইট কালার সব মিলিয়ে আছে, বাট ট্রুলি বলতে গেলে আসলে পাকিস্তানি রংগুলো কিন্তু একটু লাইট কালার হয়। আমরা যত মানে ব্র্যান্ডের যত পাকিস্তানি অরিজিনাল ড্রেসই দেখি না কেন, সবই কিন্তু একটু লাইট কালারই বেশি হয়, বিকজ ওগুলো লাইট কালারগুলো বেশি ভালো লাগে, অনেক বেশি চোখের একটা শান্তি মনে হয়। সো সেম এই লংগুলোর ক্ষেত্রেও সেম, বাট তারপর ডার্ক কালার আছে কিছু। ওকে, এইটা যেমন দেখেন, এটার কালারটা হচ্ছে দুটো শেডের মধ্যে, দুইটা শেড আসছে, আই মিন একটা বিস্কিট কালার দিয়ে, আর একটা হচ্ছে সাথে হচ্ছে ডিপ একটা অরেঞ্জ কালার দিয়ে, সে খুবই সুন্দর শেডের মধ্যে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, যেটা কিনা ব্ল্যাক এর সাথে লাইট, এটা গ্রে, ডিপ গ্রে লাইট গ্রে এর সাথে একটা কম্বিনেশন দিয়ে হচ্ছে কাজটা করা, নিচের পোর্শনের কাজটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে নিচের পোর্শনের কাজ করা আছে, আর ব্যাক পার্টটাও অনেক নাইস। এটা হচ্ছে ব্যাক পার্ট। যারা যারা আছেন আপুদেরকে আবারও বলছি, একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন, আজকে কিন্তু আমাদের ঈদের পরের ফার্স্ট লাইভ হচ্ছে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টা, অ্যান্ড সালোয়ারের কাপড়টা একটু ধরে দেখাই, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, অনেক নাইস, অনেক নাইস, মানে কালার শেডের জন্য এত বেশি সুন্দর লাগছে, দুটো কালার দিয়ে ডুয়াল শেডের করা, সো দেখতেই অনেক বেশি সুন্দর। আমি ওড়নাটা এইভাবে ছেড়ে দেখাচ্ছি কারণ যেন ওড়নার ডিজাইনটা আপনারা ফুললি বুঝতে পারেন, আপনারা যে যেভাবে ইচ্ছে সেভাবে ওড়না ক্যারি করতে পারেন, নো প্রবলেম। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, আচ্ছা, কারা যেন ডিপ কালার দেখতে চাচ্ছিলেন, একটু ডিপ কালার দেখাই এখন। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ওড়না কি কটন? না আপু, ওড়না কটন না, ওড়না হচ্ছে শিফনের, আমি কটন ওড়নারও দেখিয়ে দিব, জাস্ট শিফনগুলো শেষ করে কটন ওড়না দেখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ডার্ক কালার দেখাই, যেটা কিনা খুবই সুন্দর একটা ডার্ক কালার, যারা ডার্ক কালার দেখতে চাচ্ছি না, আমি একটু ডার্ক কালারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটু পার্পেল এবং পিঙ্কের কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কালার, এটা ওড়নাটা অনেক চমৎকার, খুব সুন্দর একটু ব্ল্যাক দিয়ে বর্ডার লাইন করা ওড়নাটা,
হচ্ছে ওড়নাটা ওকে এটা পেঁয়াজ পেঁয়াজ কালার আই মিন ডার্ক পেঁয়াজি কালার যদি বলি তাতেও ভুল হবে না পেঁয়াজ পেঁয়াজ কালার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়নার কন্ট্রাস্টের সাথে জামার কন্ট্রাস্টটা একদম চমৎকার ভাবে খুবই নাইস এইটা হচ্ছে ওনার ব্ল্যাক এর কম্বিনেশন আছে বলে আরো বেশি ভালো লাগছে ওনাটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবেন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর ঠিক আছে আপু প্রাইস হচ্ছে 1500 ওকে 1500 টাকা প্রাইস আসবে 1500 এই কালারটা যাদের পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেট কালার কালারটা কিন্তু অনেক আনকমন একটা কালার এটা ফ্রন্ট সাইড এন্ড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে আচ্ছা আমার মনে হয় নেট এবং ফাইবার একটু প্রবলেম হচ্ছে আমি তাহলে লাইভটা জাস্ট ডিসকানেক্ট করে দেন আবার কানেক্ট করছি সো একটু যারা সাথে আছেন আমার সাথে আবার পরে এই লাইভটাতে আবার জয়েন করেন একটু আমি ডিসকানেক্ট করে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ